এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পানিহাটি। তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূল নেতা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই অভিযোগ। গতকাল রাতে ওয়ার্ড সভাপতি সুমিত পালকে মারধর করা হয় এমনটাই অভিযোগ উঠে আসে। বুবাই মল্লিকের অনুগামীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ। 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা বুবাই মল্লিকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল, এবং এক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছে যে গতকাল রাতে ওয়ার্ড সভাপতিকে মারধর করা হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত পানিহাটি। সে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এলাকার কি পরিস্থিতি। তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধর করার অভিযোগ, তৃণমূল নেতা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই এই অভিযোগ, এবং সেক্ষেত্রে বুবাই মল্লিকের নাম উঠে আসছে। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল, আর সেই ঘটনার প্রেক্ষিতেই আজ বুবাই মল্লিকের অফিস ভাঙচুর করা হয় প্রকাশ্যে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধরের ঘটনায় বুবাই মল্লিক, যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, তার অফিসে ভাঙচুর চালায় এলাকাবাসীরা। তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধর করেছেন ওই বুবাই মল্লিক, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। তৃণমূল নেতা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই মারধরের অভিযোগ। গতকাল রাতে ওয়ার্ড সভাপতি সুমিত পালকে মারধর করা হয়, আর সেই অভিযোগটা ওঠে বুবাই মল্লিকের এই অনুগামীদের বিরুদ্ধেই, আর সেই অভিযোগের প্রেক্ষিতেই বুবাই মল্লিকের অফিস ভাঙচুর করা হয়। সেই এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত পানিহাটি এলাকা। তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ, আর মারধর করেছেন এই বুবাই মল্লিকের অনুগামীরা। সেই ঘটনার জেরে বুবাই মল্লিকের যে অফিস রয়েছে সেইখানে ভাঙচুর চালায় এলাকাবাসী। 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা এই বুবাই মল্লিক, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আগে উঠে এসেছিল। এইবার যে অভিযোগ উঠে আসছে যে তারই অনুগামীরা তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধর করেছে, আর এই মারধরের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত পানিহাটি। বুবাইয়ের অফিসে ভাঙচুর চালায় এলাকাবাসী, যে তার বিরুদ্ধে বারবার একাধিক অভিযোগ উঠে আসছে, আর এইবার যে অভিযোগ উঠে এসেছে তিনি তৃণমূলের ওয়ার্ড যে গতকাল রাতে ওয়ার্ড সভাপতিকে মারধর করেছেন। আমরা একদিকে দেখাচ্ছি তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্বের জের, সেই জেরে ভাঙচুর চালানো হচ্ছে, আর অন্যদিকে বুবাই মল্লিকের অফিস ভাঙচুর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ঘটনাস্থলে পুলিশ, আর অন্যদিকে এই ঘটনার জেরেই বুবাই মল্লিকের অফিস ভাঙচুর করা হয়। তার কারণ অভিযোগ উঠে আসছে এই বুবাই মল্লিকের অনুগামীরাই তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধর করেছে, সুমিত পালকে মারধর করেছে, আর এই অভিযোগ উঠে আসছে বুবাই মল্লিকের অনুগামীদের বিরুদ্ধে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর এবার পানিহাটি। এবার হলো পানিহাটি, যেখানে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বুবাই তিনি মারধর করেছেন ওয়ার্ড সভাপতি সুমিত পালকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি আমরা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর উঠে আসছে পানিহাটি থেকে। দেখতে পাচ্ছেন একদিকে কিভাবে ভাঙচুর করা হচ্ছে বুবাই মল্লিকের অফিস, আর অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিভাবে উত্তেজনা ছড়িয়েছে পানিহাটি এলাকায়, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পানিহাটি, তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসে, এবং তৃণমূল নেতা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ। গতকালই ধর্মতলায় ছিল তৃণমূলের শহীদ সমাবেশ, আর দূর দূরান্ত থেকে এসেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা, আর এবার সেই 21 জুলাইয়ের সমাবেশে যাওয়া নিয়ে উত্তপ্ত ভাঙড়। ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ধর্মতলায় শহীদ সমাবেশে গিয়েছিলেন পোলের হাটের বেওতা 1 নম্বর অঞ্চলের তৃণমূল নেতা কর্মীরাও। আগেই তৃণমূল কর্মীদের জানিয়ে দেওয়া হয় যে ধর্মতলায় যেতে হবে বর্তমান প্রধানের সঙ্গে, কিন্তু বর্তমান প্রধানের সঙ্গে না গিয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সঙ্গে সমাবেশে গিয়েছিলেন কয়েকজন তৃণমূল কর্মী, আর তাই তাঁদের বাড়িতে হামলা সহ বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের অভিযোগ বর্তমান স্থানীয় পঞ্চায়েত প্রধানের ছেলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর জখম 6 জন তৃণমূল কর্মী। কৌশিক কুশালের নেতৃত্বে আমাদেরকে বলেছিল যে বিকেট মিটিংয়ে যাওয়ার জন্য ধর্মতলায়। আমরা ওদের কথা শুনিনি, আমাদের মতন আমরা মিটিংয়ে চলে গেছি রাত 11:30টার সময়। এইভাবে দল বল নিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় আগে থেকে কুন্দল ছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বর্তমান প্রধান ও প্রাক্তন প্রধানের মধ্যে। সমাবেশে যাওয়া নিয়ে ফের প্রকাশ্যে সেই কুন্দল। যদিও বর্তমান প্রধানের অনুগামীদের মারধরের পাল্টা অভিযোগ উঠেছে প্রাক্তন প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। আর আমাদের স্বামীরা করে পার্টির লোক, নিমাই প্রধান, ঝেরাম বাবুসেনা প্রধান, ওরা যেখানে যাবে তোরা তো সেখানে যাবে। এখন যেটা চলছে তো সেটাই তো করবে, তো ওরা সেটা যায় ও যাবে কেন, ওদের সাথে চলছে। আমার লাঠি শুনে কোথে উঠে লাস্টে আমার মেয়েরা মেয়েরা কী করবো, হচ্ছে কি যে তালা মেরেছে সকালবেলাও এসেছে, তাকে উনুন ভাঙা তিন ভাঙা শেষ। যদিও শাসকের এই কোন্দল নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন জেলা সদরে এবার একটু গঙ্গাসাগরের পরিস্থিতির দিকে নজর রাখি, কারণ এক মাসের মধ্যেই সেখানে চারবার ভাঙন দেখা দিয়েছে। পূর্ণিমার ভরা কোটালে বেড়েছে বঙ্গোপসাগরের জল, সমুদ্রে তলিয়ে গিয়েছে কপিলমুনির আশ্রমের সামনের যে মেলা চত্বর সেই চত্বরটি। আর এভাবে যদি বারবার ভাঙন হতে থাকে তবে কপিলমুনির মন্দির সহ মেলা চত্বর নদী গর্ভে তলিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন সাগরবাসী। গত রাত থেকে ঝিরঝিরিয়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সর্বত্র। ইতিমধ্যে গঙ্গাসাগরের নদীবক্ষে ভাঙন দেখা দিয়েছে। কপিলমণি মন্দিরের সামনে যে মেলা চত্বর, মেলা চত্বরের বিভিন্ন প্রান্তে এক থেকে ছ নম্বর যাওয়ার রাস্তা ভেঙে পড়েছে নদী গর্ভে। একে পূর্ণিমার ভরা কোটালে রক্ষে নেই বৃষ্টি তার দোসর, দুর্যোগ যেন কাটতেই চাইছে না। বঙ্গোপসাগরের ঢেউয়ে ভেঙেছে পাড়, তলিয়ে গিয়েছে মেলা চত্বরের একাংশ, সমুদ্রের গ্রাসে একাধিক দোকান ঘর। দেশের মানুষ কি করে খাবে, কোথায় যাবে, অসহায় তো সব, বাবুরা তো বাবুদের মতন বসে আছে, এবার কে দেখবে বলো, আমাদেরকে কে দেখবে? প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে তার পরিকল্পনা কি হবে? আজ থেকে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্রের ধারে চলছে মাইকিং। দোকানগুলো যে ছিল ওদের সরিয়ে নিতে বলছি, একটু দূরের দিকে গিয়ে বসতে বলছি যাতে নদীর ধারে ওরা না থাকে, এবং তীর্থযাত্রীদেরও বলছি এখন আমাদের ছ নম্বর স্নানের ঘাটটা খোলা আছে, ওই দিকে গিয়ে নিরাপদে স্নান করার জন্য, এক থেকে পাঁচ বন্ধ আছে। প্রতি বছর ভাঙে সাগরের পাড়, তলিয়ে যায় দোকান পাট গাছপালা। ৪৩০ খ্রিস্টাব্দে তৈরি হয় প্রথম কপিলমুনির আশ্রম, ঠিক এই রকমই প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে যায় আশ্রমটি। পরে ১৯৬১ সালে দ্বিতীয় আশ্রম এবং ১৯৭৪ সালে তৃতীয় কপিলমুনির আশ্রমও চলে যায় সাগরের গ্রাসে। এবার চতুর্থ কপিলমুনির আশ্রমটিও তলিয়ে যাবে না তো, কোথায় যাবে গঙ্গাসাগরের মানুষ? তার জন্য এই সময় যদি চূড়ান্ত ব্যবস্থা কিছু না হয় তবে গঙ্গাসাগর দ্বীপের জন্য বিপদ। প্রায় সব আশ্রমের কাছাকাছি জল, আমাদের ভয় হচ্ছে থাকার জন্য। না, কপিলমুনি একদম সেফ আছে, কপিলমুনি আশ্রম থেকে এই যে ডিস্টেন্সটা প্রায় ৫০০ মিটারের উপরে আছে, সো কপিলমুনি আশ্রমের কোনো রকম ক্ষতি নেই, পিলগ্রিমসরাও এখানে গঙ্গাসাগরে আসতে পারেন, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। যে হারে ভাঙন হচ্ছে তাতে ভয় ধরেছে গঙ্গাসাগরবাসীর মনে। এক থেকে পাঁচ নম্বর রাস্তার সমুদ্রের গ্রাসে বৃষ্টি বাড়লে কি হবে সেই চিন্তায় ভাঁজ ফেলেছে সাগরবাসীর কপালে। অবিলম্বে যদি সংস্কার না হয় তাহলে আর বেশ কিছুদিনের মধ্যে হয়তো মেলা চত্বর ও কপিলমুনির মন্দির তলিয়ে যাবে এই নদী গর্ভে। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা।